আমাদের যাদের হলো আকাশ কানেকশন আছে, প্রায়ই আমরা একটা সমস্যা ফেস করে থাকি। দেখা যাচ্ছে যে মাঝে মাঝে আমাদের কিছু চ্যানেল দেখা যায়, আবার কিছু চ্যানেল দেখা যায় না, স্ক্রিনটা কালো হয়ে থাকে। আর সেই ক্ষেত্রে হলো যে আকাশের যে আমাদের যে সেট টপ বক্স আছে সেটা এক একটার এক এক ধরনের হতে পারে। তবে বেসিকের ক্ষেত্রে যেটা হয়, আমরা একটা চ্যানেল দেখার চেষ্টা করি, দীপ্ত চ্যানেল, যেমন এই চ্যানেলটা এখানে ধরতেছে না। আমরা এবার এরকম কালো স্ক্রিন এসে থাকবে, অন্যান্য চ্যানেল মোটামুটি দেখা যায়। যেমন আমি সময় দিচ্ছি, এটা দেখা যাচ্ছে। আর একটু আগে আমি দেখলাম যে দীপ্ত, ওটা আমরা দেখতে পেলাম না। এরকম বেশ কিছু চ্যানেল এরকম প্রবলেম আমরা অনেকেই ফেস করে থাকি। সেই ক্ষেত্রে আমরা যেভাবে এটা সলভ করব, আরেকটা বিষয় সেটা হলো যে আকাশে কাস্টমার কেয়ারে ফোন দিলে ওনারা যে বেসিক কিছু প্রবলেম সলভ করার গাইডলাইন দিয়ে থাকে, সেগুলা করলে পরেও অনেক ক্ষেত্রে হয় না। কিছু কিছু চ্যানেল এরকম স্ক্রিনগুলো কালো হয়ে থাকে। আমরা মেনু বারে একটু ঢুকে দেখি। আর আরেকটা বিষয়, আকাশ কাস্টমার কেয়ারে ফোন দিলে ওনারা যে বেসিক কাজগুলো করতে বলে, তার মধ্যে একটা হলো রিসেট। আর এটার ভিডিও চাইলে আপনারা উপরে আই স্ক্রিন থেকে দেখতে পাবেন। আর এখানে আমরা কিছু কিছু চ্যানেল দেখতে পাচ্ছি আর কিছু কিছু চ্যানেল দেখতে পাচ্ছি না, সেজন্য আমরা কি করব, আকাশ সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে ডিশ সেটিংয়ে যাব। যাওয়ার পর এখানে ট্রান্সপন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে সিগন্যাল স্ট্রেংথ 92, আর এখানে কোয়ালিটি আছে হলো 84, এটা বেটার আছে। আর বিশেষ করে আকাশ বেসিকের ক্ষেত্রে আমাদের এখানে সার্চ করে দেখতে হবে 10,925, এটার সিগন্যালটা কেমন সেই জিনিসটা আমরা একটু দেখি। 10,925 এখানে আমরা দেখতে পাচ্ছি, 10,925 এইচ 30,000, এখানে যে সিগন্যাল স্ট্রেংথটা হলো জিরো আর সিগন্যাল কোয়ালিটিও জিরো। আসলে এটার কারণেই আমরা কিছু কিছু চ্যানেল দেখতে পাচ্ছি না, সেজন্য আমাদের যে কাজটা করতে হবে, আকাশের যে ডিশের যে অ্যান্টিনাটা যেটা আমরা ছাদে লাগিয়ে রেখে আসছি, সেখানে জাস্ট এলএনবিটা আমাদের একটু ঘুরিয়ে দিতে হবে। সেজন্য আমরা এখন চলে যাচ্ছি আমাদের ডিশ অ্যান্টিনার কাছে, চলুন আমার সাথে। আর এখানে আরেকটা বিষয় আমরা খেয়াল করব, যেহেতু অনেকেরই বাসা বাড়িতে সিগন্যাল মাপার জন্য মিটার নেই, সেজন্য আপনারা একটা কাজ করতে পারেন, টিভির কাছে একজন লোক রাখবেন আর একজন ছাদে যিনি এই এলএনবিটা একটু মুভ করে দেবেন। ওখান থেকে আপনি টিভির সিগন্যালটা যখন স্ট্যান্স দেখতে পাবে, অর্থাৎ এখানে জিরো জিরো জায়গায় চেঞ্জ হয়ে 94 বা 100 এরকম আসবে, তখন এখান থেকে উনি যখন বলে দিবে তখনই আপনারা ওই পর্যায়ে রেখে আপনারা এলএনবিটা সুন্দরভাবে ঘুরিয়ে লাগিয়ে দিয়ে আসবেন। তাহলে আশা করি আমাদের প্রবলেম সলভ হবে। আমরা এবার চলে যাচ্ছি ছাদে। আমরা অলরেডি ছাদে চলে আসছি। এখন এইখানে যে আমার ইয়েটা আছে, কি বলে, এলএনবিটা, এটা আমরা জাস্ট একটু বাম দিকে ঘুরিয়ে দেব, জাস্ট একটু বাম দিকে ঘুরিয়ে দেবো আর সিগন্যালটা টেস্ট করব। সেজন্য আমি স্ক্রু দিয়ে এটা একটু ঢিলা করে নিচ্ছি। হালকা একটু ঘুরে নিয়ে আমি টেস্ট এর জন্য বলে দিচ্ছি যে এটা হয়েছে কিনা। এই তো আমাদের কাজ মোটামুটি আসলে কমপ্লিট। এখন আমরা টিভির কাছে গিয়ে দেখব যে আমাদের কাজটা হয়েছে কিনা। শুধুমাত্র এই কাজটুকু করলে পরে আমাদের প্রবলেম সলভ হওয়ার কথা, আশা করি হয়ে গেছে। টাইট করে দিলাম। তো ভিউয়ার্স, আমাদের প্রবলেম সলভ। এখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের 71 চ্যানেল যেটা ধরা কিছুক্ষণ আগেই ধরছিল না, সেটা অলরেডি ধরে গেছে। এরপর আমি দেখি দুরন্তটা ধরে কিনা।
यस সেটাও ডান আরেকটা চ্যানেল সেটা হলো জি বাংলা এটাও ধরতো না যদি আমি তখন দেখাতে একটা ভুল করে ফেলেছিলাম সেটাও ধরেছে তার মানে খুব সহজে আসলে আমাদের এই প্রবলেমগুলো সলভ হয় আমরা যদি একটু বেসিক নলেজটা অ্যাপ্লাই করি আর এই কাজটুকু করার জন্য আমাদের অনেক সময় দেখা যায় ওয়েট করতে হয় কাস্টমার কেয়ারে ফোন দিলে পরে ওনাদের লোক আসতে অনেক সময় ডিলে করে আবার কখনো খুব দ্রুত আসে তবে আমরা যদি এই কাজটা নিজেরাই করতে পারি খুব দ্রুত করতে পারবো প্লাস হলো যে আমাদের সময় নষ্টও হবে না টাকাটাও ব্যয় হবে না তবে আমি তখন বলতে একটা ভুল করেছিলাম আসলে আমি দেখছিলাম যে বেসিক কোনো কোনো ইয়েতে এইখানে যে ব্যাপারটা আমি বলছিলাম আমি আবার দেখাচ্ছি বিষয়টা এই এইখানে সেটা 8-10,000 10,885 এই 30,000 এইখানে আমি বলে তখন বলতে ভুলে গেছিলাম তখন বলছিলাম 10,925 এখানে দেখেন এই এই সিগন্যালটাও কিন্তু তখন আমাদের 0,0 ছিল আর বেসিকের ক্ষেত্রে আমি অনেক সময় বা কাজ করতে দেখেছিলাম যে এটা অনেকেই প্রবলেম ফেস করে 10,925 এটাতে 0,0 থাকলে অনেকের প্রবলেমটা হয় বিশেষ করে যদি আপনার আকাশ বেসিকটা থাকে কিন্তু আসলে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না এইটার ক্ষেত্রে আমি যেটা দেখলাম সেটা হলো 10,825 এটা যদি আপনার সিগন্যাল স্ট্রেংথ 92-100 আর সিগন্যাল কোয়ালিটি 70-100 এর মধ্যে যদি থাকে তাহলে আপনাদের এই ধরনের প্রবলেমগুলো সলভ হবে কিছু কিছু চ্যানেল ধরে কিছু কিছু চ্যানেল ধরে না এই ধরনের সমস্যা তো এখানে 0,0 রাখা যাবে না এটাই আমাদের জাস্ট ও অ্যান্টেনা থেকে ঘুরিয়ে এলএনবিটা আমরা জাস্ট বাম সাইডে একটু ঘুরিয়ে দিলাম আর একটা বিষয় ওখানে এলএনবির 0 একটা মার্কিং করা থাকে আর ওখানে -50 থেকে -25 যে থাকে এর মাঝামাঝিতে আমাদের অনেকটা হলো ওই 0টা আমাদের রাখতে হবে 45 ফ্রিকোয়েন্সিতে তাহলে আমাদের এই সিগন্যালটা আমরা পাব তো আশা করি আপনারা সবাই এই ছোট্ট কাজটুকু করতে পারবেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই প্রভাব পড়েছে জলজ প্রাণীর উপর এমি রাজাকে তথ্য ছবিতে